स्टैंडर्ड टू स्टूडेंट्स वेलकम टू ई-लर्निंग क्लास आज के तुम्हारे मैथ क्लास है प्रश्न वाला 4 पेज नंबर 21 বইয়ে সবাই খোলো যে 4 এর 18 দাগ পর্যন্ত পড়িয়েছিলাম আগের ক্লাসে আজকে 19 এর দাগ থেকে করাবো দেখো 19 এর দাগে কি আছে একক দশক বসিয়ে নেবে আছে 9999 থেকে বিয়োগ করতে হবে 8999 খুবই ইজি দেখো 99 মিলে গেলে শূন্য আর 9 থেকে 9 বাদ দিলে কি হয় শূন্য হয় এটাও 9 থেকে 9 বাদ দিলে শূন্য এবার 9 থেকে বাদ 8 বাদ দিলে 1
এবার সেই কাজগুলো তো করবে,
আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তুলবে, তার পাশে যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো পরপর করবে, আর অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।